আসসালামু আলাইকুম। আপনি যদি এই মুহূর্তে এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে কেবিন ক্রু এই পদটি আপনার জন্য। নভো এয়ার লিমিটেড এই জবটি প্রোভাইড করছে। আপনি এইচএসসি পাস হলে অ্যাপ্লাই করতে পারছেন এই জবটির জন্য, আর তারা ছেলে মেয়ে উভয়কেই প্রোভাইড করছে এই জবটি। তো এই জব সম্পর্কে বিস্তারিত জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। সেই সাথে বলবো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন। নভো এয়ার সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, প্রতিষ্ঠানে কেবিন ক্রু নিয়োগ দেবে, আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারছেন। চলুন আমরা এই জবের মূল সার্কুলারটিতে চলে যাই। এটি হচ্ছে নভো এয়ার এর মূল সার্কুলার যা তারা প্রোভাইড করেছে। পজিশন টাইটেল হচ্ছে কেবিন ক্রু মেল ফিমেল। জব পারপাস এর মধ্যে যা থাকছে, চাকরির উদ্দেশ্য মধ্যে থাকছে সম্ভাব্য কেবিন ক্রু সদস্যরা পুরো ফ্লাইট জুড়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে উচ্চমানের গ্রাহক পরিষেবা প্রদান করবেন। তাছাড়া জব ডিসক্রিপশনের মধ্যে রয়েছে গ্রাহক এবং অন্যান্য সহযোগীদের জন্য একটি ইতিবাচক মনোভাব এবং সহানুভূতিশীল হিসেবে কাজ করতে হবে আপনাকে। তাছাড়া কর্মক্ষেত্রে শক্তিশালী সাংস্কৃতিক সচেতনতা, নমনীয়তা, প্রেরণা যোগাতে হবে আপনাকে। নভো এয়ারের ধারণা, মিশন এবং মূল্য অনুযায়ী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় গুণাবলী, পেশাদার, সহানুভূতিশীল, প্রগতিশীল, দূরদর্শী এবং প্রকৃতির সর্বজনন হিসেবে কাজ করতে হবে আপনাকে। জব নেচার ফুল টাইম, এডুকেশন রিকোয়ারমেন্ট মধ্যে যা থাকছে এডুকেশন রিকোয়ারমেন্ট HSC or A level, job requirement এর মধ্যে যা থাকতে হবে আপনার এই জবের জন্য যা যা থাকছে তা হচ্ছে বয়স হতে হবে 20-26 বছর, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে এই জবটিতে। মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা থাক 180 সেন্টিমিটার কম, আর পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা 168 সেন্টিমিটার, ছেলেদের 168 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। ওজনের মান হচ্ছে BMI অনুযায়ী হতে হবে। ইংরেজি বাংলা ভাষায় সাবলীল কথা বলতে হবে, স্বচ্ছ দৃষ্টি থাকতে হবে, অর্থাৎ শরীরে কোনো দৃশ্যমান ট্যাটু বা চিহ্ন থাকতে পারবে না। আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। তাছাড়া HSIA উত্তরা এলাকায় আপনার থাকার ব্যবস্থা করতে হবে। আপনার যদি কেবিন ক্রু পদে পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি আরো ভালো কিছু আশা করতে পারছেন এই জবের জন্য। জব লোকেশন এনিওয়্যার ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো জায়গায়। স্যালারি রেঞ্জ আলোচনা সাপেক্ষে আদার্স বেনিফিট এর মধ্যে যা থাকছে, আদার্স বেনিফিট এর মধ্যে থাকছে পারিশ্রমিক প্যাক বেনিফিট এবং কেরিয়ার উন্নয়ন। যারা আমাদের সাথে দীর্ঘমেয়াদী কেরিয়ার খুঁজছেন তাদের জন্য ইন্টারন্যাশনাল এভিয়েন্স সুবিধা প্রশিক্ষণ দ্বারা সমর্থিত করা হবে। অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে September 15, 2022, অর্থাৎ September 15 পর্যন্ত আপনি জবটিতে অ্যাপ্লাই করতে পারছেন। অ্যাপ্লাই ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনার প্রয়োগ যা যা রয়েছে সেটা হচ্ছে এই পদের জন্য 2021 সালে, অর্থাৎ 2021 সালে যারা এই জবটির জন্য অ্যাপ্লাই করেছিলেন, আজকে অর্থাৎ 2022 সালে এই জবটার জন্য আর অ্যাপ্লাই করতে হবে না। তখন যদি রিজেক্টেড হয়ে থাকেন তাহলে এখন আর অ্যাপ্লাই করা লাগবে না। তাছাড়া বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের লিঙ্কে দেওয়া ফর্মটি ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এখানে আপনার রিজাইন ফর্ম দেওয়া ছিল, সেটা অ্যাপ্লাই করবেন, সেখানে যে আপনি অ্যাপ্লাই করবেন। তাছাড়া আপনার কোম্পানির অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে কোম্পানি অ্যাড্রেস অনুযায়ী আপনি CVটি প্রোভাইড করবেন। তাছাড়া এখানে আরো কি কি দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এই ঠিকানায় কি কি পাঠাতে হবে, নির্দিষ্ট জীবন বৃত্তান্ত বিন্যাসের পাশাপাশি আবেদনকারীদের 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 3 কপি PR সাইজের ফটোগ্রাফ, 1 কন্টার এবং 2টি প্রোফাইল যা পুরো শরীর আবৃত করতে অনুরোধ করা হচ্ছে। শুধুমাত্র আবেদনের হার্ড কপি গ্রহণযোগ্য। নভো এয়ার লিমিটেড ডাজ নট চার্জ মাই এনি ফি, অর্থাৎ এই জবের জন্য কোন রকমের টাকা তারা নিচ্ছেন। অনুগ্রহ করে মনে রাখবেন যে নভো এয়ার একটি সম্মান সুযোগ, নিয়োগকারী চূড়ান্ত বাছাইয়ের আগে বা পরে যে কোনো ধরনের প্ররোচনা প্রার্থীকে অযোগ্যতা বলে গণ্য করা হবে। তাছাড়া কোম্পানির ঠিকানা হচ্ছে এখানে নভো এয়ার লিমিটেড, অ্যাড্রেস হাউস 50 রোড 11 ব্লক 5 বনানী ঢাকা 1213 বাংলাদেশ। অর্থাৎ এই ঠিকানায় আপনি আপনার CVটি পাঠিয়ে দিবেন, ছবি যা যা বলা হয়েছে এখানে সবকিছু সহ একসাথে পাঠিয়ে দিবেন। তো এই ছিল আমার জব সার্কুলারটি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সেই সাথে বলবো কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ। আমি প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন জব নিয়ে হাজির হই, তাই সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।